হাই বন্ধুরা, তোমরা দেখতেছো জানা অজানা। তো আজকে জানাবো নতুন একটি স্ট্যাটাস খবর। এদিকে চীন আমেরিকার বাধা ঠেলেও নিজেকে তৈরি, মহাকাশ স্টেশনে থাকবেন 3 অভিযাত্রী। 5 বছর পর মহাকাশে আবারও মানুষ পাঠিয়েছে চীন, তবে ঘুরতে ফিরতে নয়, থাকতে 2 বা 7 দিনের জন্য নয়, টানা 3 মাসের জন্য। বৃহস্পতিবার 3 চীনা নভোচারী নি হাইসেং, লিউ বোমিং এবং ট্যাং হংবো গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ থেকে প্রায় 380 কিলোমিটার দূরে তৈরি ন্যূনতম মহাকাশ স্টেশন রওনা হন। 7 ঘন্টা পর তাদের বহনকারী সেনজু 12 নামের ক্যাপসুল বা মহাকাশ যানটি মহাকাশ কেন্দ্রে গিয়ে পৌঁছে। স্টেশনের ভেতর 17 মিটার লম্বা আর 4 মিটার চওড়া সিলিন্ডার আকৃতির কক্ষে, যেটির নাম দেওয়া হয়েছিল তিয়ানে, এই 3 নভোচারী থাকবেন, মহাকাশে হাঁটবেন, দেখবেন এবং গবেষণা করবেন। রওনা হওয়ার 7 ঘন্টা পর তাদের পৌঁছানোর খবর আসার পর অভিযান নিয়ন্ত্রণ কক্ষে উদ্বিগ্ন হয়ে অপেক্ষায় থাকা চীনা বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন।